হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি বেবি ক্যাট টপ টিটো। যারা আমার ভিডিও রেগুলার দর্শক তারা জানো যে রিসেন্টলি আমি দার্জিলিং আর তার অফবিট ট্যুরে গেছিলাম। সেখানকার ভিডিও একটা ভিডিওতে আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আজকের ভিডিওটা সেই দার্জিলিং ট্যুরেরই সেকেন্ড পার্ট। যারা দার্জিলিং আর তার অফবিট ট্যুরের ফার্স্ট পার্টের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শেয়ার করছি, সেখান থেকে দেখে নিও। তো চলো, সকালবেলায় তিনচুলেতে গরম গরম দার্জিলিং টি খেয়ে আমাদের সকালটা শুরু হলো। আজকের দিনটা কিভাবে কাটাবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কোথায় কোথায় যাব। তো চলো ভিডিও শুরু করা যাক। আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আর ওঠার পর অ্যামিকে এখন স্নানে নিয়ে যাব, কিন্তু অ্যামির অবস্থাটা দেখো। অ্যামি স্নান করবে? প্রীতমের স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আমি সারাক্ষণ নাক টানছি, মানে নাক ব্লক হয়ে যাচ্ছে বারবার। এবার অ্যামিকে স্নান করিয়ে ফ্রেশ করে জামা কাপড় পরে আমরা বেরোবো। আমরা রেডি হয়ে গেছি এখন বেরোবো বলে। এই দেখো অ্যামি রেডি হয়ে গেছে, আবার লিপস্টিক লাগিয়েছে। এই দেখো, তার আগে একটু ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। ওকে দুটো কেক খাইয়েছি, স্লাইস কেক, আর নিচে বয়েলড এগ আছে, তো ওটা খাইয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। আর আমরাও, আমাদের এখন পুরি সবজি বোধহয় হবে ব্রেকফাস্টে, সেটা খেয়ে বেরোবো। তো চলো তোমাদের দেখিয়ে নিই ব্রেকফাস্টটা, তারপর বেরোবো। In my veins, I've been driving this train, years in this lane, there's no stopping this flame, cause I came to the game and I changed it to play, how I like, rearranged it to my own domain, yeah, I got what it... তিনচুলা থেকে ব্রেকফাস্ট সেরে আমরা সবাই বেরিয়ে পড়লাম লামাহাটের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে 23 কিলোমিটার দূরে শেরপাদের একটা ছোট্ট গ্রাম রয়েছে যার নাম লামাহাটা, আর সেই লামাহাটাতেই রয়েছে দারুণ সুন্দর একটা ইকো পার্ক। এই লামাহাটা ইকোপার্কে ঢুকতে 15 টাকা করে প্রবেশ মূল্য লাগে। আমরা টিকিট কেটেই ঢুকে পড়লাম এই পার্কে। দার্জিলিং থেকে কালিম্পং যেতে মেন রাস্তার বাঁ পাশেই কিন্তু এই ইকোপার্কটা পড়ে। 2012 সালে এই পার্কটা প্রথম তৈরি হয়েছে। অসাধারণ এই পার্কটা। পার্কের ভিতরে দারুণ সুন্দর বসার জায়গা রয়েছে, ফটো তোলার জন্য দারুণ আদর্শ একটা জায়গা হচ্ছে এই লামাহাটা ইকোপার্ক। চারিদিকে সুবিশাল পাইন গাছগুলো যেন দম্ভের সাথে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। এই ঘন পাইনের জঙ্গল, মেঘে ঢাকা চারিদিক, রং বেরঙের ফুল, পাহাড়ি গাছ আর নিরবতা, এখানে সব কিছু মিশে যেন একাকার হয়ে গেছে। আর এই পাহাড়ের চারিদিকে টাঙানো রয়েছে রং বেরঙের পতাকা, যা এখানকার পাহাড়ি মানুষেরা মনে করেন এই পতাকার মধ্যে দিয়ে প্রবাহিত বাতাস চারপাশের পরিবেশ এবং মানুষের মনটাকে পবিত্র করবে। এই পার্কের ভিতর পর্যটকদের ফটো তোলার জন্য পাহাড়ি পোশাকও ভাড়া পাওয়া যায়, তাই আমিও চট করে দুটো ছোট্ট পোশাক ভাড়া করে নিলাম আমাদের ছোট্ট দুটো সদস্যের জন্য। অ্যামি আর পুচবুড়িকে দেখো এই পাহাড়ি পোশাক পরে কতটা মিষ্টি লাগছে, তাই প্রচুর ফটোও তুলে ফেলেছি। লামাহাটা ইকোপার্কের চারিদিকের এত সুন্দর পরিবেশ ছেড়ে আমাদের বেরোতে ইচ্ছাই করছে না। তবুও 1-1.5 ঘন্টা পর নিজেরা বেরোনোর জন্য রওনা তো দিলাম, কিন্তু ছোটগুলোকে কিছুতেই এই ইকোপার্ক থেকে বের করতে পারি না। চারিদিকে এত সবুজ গাছপালা, সবুজে ভরা চারিদিকে, এত সুন্দর খেলাধুলো করছে ওরা, কিছুতেই বেরোতে চাইছিল না। যা হোক করে ওদের নিয়ে বেরোলাম, আর খুব খিদে পেয়েছে বলে বাইরে একটা ছোট্ট দোকান থেকে মোমো, স্যুপ এই সমস্ত খেয়ে পেট ভরিয়ে আবার রওনা দিলাম ঘুম মনস্ট্রির উদ্দেশ্যে। পৌঁছে গেলাম আমরা ঘুম মনেস্ট্রিতে। ঘুম মনেস্ট্রি হলো দার্জিলিংয়ের মধ্যে খুবই পুরনো একটা প্রসিদ্ধ মনেস্ট্রি। এই বৌদ্ধ মঠটি তৈরি করেন লামা সেরাব গ্যাৎসো। এটা ঘুম শহরের সব থেকে বড় বৌদ্ধ মঠ। যদি কখনো ঘুম শহরে আসো তাহলে অবশ্যই কিন্তু এই বৌদ্ধ মঠটা একবার দর্শন করে যেও। এই মঠের ভিতর মৈত্রী বুদ্ধের 15 ফুট লম্বা মূর্তি আছে। আমি যতটা পারলাম তোমাদের মন্দিরের ভিতরটা দেখানোর চেষ্টা করলাম, তবে এখানে ঘুরতে আসলে অবশ্যই কিন্তু এটা একবার ঘুরে যেও। খুব সুন্দর একটা জায়গা। এখানে শুধু বুদ্ধেরই মূর্তি নয়, বুদ্ধের শিষ্য চেন রেজি এবং চোঙ্গা পারো ছবিও এখানে রয়েছে। ঘুম মনে
মনাস্ট্রি থেকে বেরিয়ে 5 মিনিটের দূরত্বে আমরা পৌঁছে গেলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপের নাম নিশ্চয়ই তোমরা সবাই শুনেছ। দার্জিলিংয়ের সবথেকে সুন্দর একটা জায়গা হলো এই বাতাসিয়া লুপ। এখানে ঢুকতে 20 টাকার এন্ট্রি ফি লাগে। এন্ট্রি ফি কেটে আমরা বাতাসিয়া লুপে ঢুকে পড়লাম। চারিদিকটা সবুজ গাছপালা দিয়ে ঢাকা, আর মাঝখানে রয়েছে একটা স্মৃতিসৌধ। এটা গোর্খাদের গর্বের প্রতীক। চারিদিকে গোল করে রয়েছে টয় ট্রেনের লাইন। বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। এই বাতাসিয়া লুপে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ আমরা 2-3 বার টয় ট্রেন দেখতে পেলাম, যেগুলো ঘুম থেকে দার্জিলিং বা শিলিগুড়ি থেকে দার্জিলিং চলে। সেগুলো কিন্তু এই বাতাসিয়া লুপের ওপর দিয়েই রাউন্ড দেয়। এখানেও কিন্তু পাহাড়ি ড্রেস পরার সরঞ্জাম পাওয়া যায় এবং ছেলে মেয়ে সকলের জন্যই তা পাওয়া যায়। আমরাও এই পাহাড়ি ড্রেস পরে সবাই মিলে পাহাড়ের লোক সেজে প্রচুর ছবি তুলেছি। তো চলো ছবিগুলো এবার দেখিয়ে নিই। বাতাসিয়া লুপে 1.5 ঘন্টা মতো থেকে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের হোটেলের উদ্দেশ্যে। আমরা এখন দার্জিলিং চলে এসেছি, এবার এখান থেকে হোটেল যাব। ওয়েট করছি, হোটেল থেকে নিতে আসবে ব্যাগগুলো। বাট আমার কেন জানি মনে হচ্ছে অফবিট এরিয়াগুলো বেশি ভালো লাগলো, একটু ফাঁকা ফাঁকা এনজয় করতে পারলাম। হয় এখানে এত ক্রাউডেড, মানে চারিদিকে এত সবাই ঘুরতে এসছে, মানে এর থেকে কেন মনে হচ্ছে ফাঁকাই ফাঁকাই ওখানে অনেক ভালো ঘুরছিলাম। তো চলো হোটেলে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। দার্জিলিংয়ে আমরা যে হোটেলটায় ছিলাম সেটা ম্যাল থেকে 5-7 মিনিটের হাঁটা পথের ডিস্টেন্সে রয়েছে। হোটেলটা সত্যিই খুব ভালো, খাওয়া দাওয়া থাকার কোনো অসুবিধা হয়নি। এবং এই পুরো ট্যুর প্যাকেজটা আমরা একটা ট্রাভেল এজেন্সির মারফত এসেছিলাম। এই ট্রাভেল এজেন্সিটার নাম হলো Travel 365। আমি স্ক্রিনে দেখো নাম্বার দিয়ে দিয়েছি, যদি তোমরা যেতে চাও বা যোগাযোগ করতে চাও তাহলে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। হোটেলে ঢুকেই আমরা হোটেলের চাবি নিয়ে রুমগুলো প্রথমে দেখে নিলাম। রুমগুলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, যথেষ্ট ভালো, কোনো অসুবিধা হয়নি আমাদের থাকার। তারপর আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, একদম সোজা চলে গেলাম লাঞ্চের জন্য। যেহেতু বাচ্চা নিয়ে গেছিলাম কোথাও কিন্তু আমাদের খাবারের কোনো অসুবিধা হয়নি। হোটেলেও কিন্তু বাচ্চাদের জন্য যথেষ্ট সুন্দর ব্যবস্থা ছিল। ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল, ভাত, মাছের ঝোল সমস্ত কিছুই কিন্তু হোটেলে বাচ্চাদের জন্য প্রোভাইড করছিল। অ্যামিকে ভাত ডাল মাছ খাইয়ে দুপুরে একটু রেস্ট নিতে দিলাম। তারপর সন্ধেবেলায় আমরা ঘুরতে গেলাম ম্যালে। ম্যালের নাম নিশ্চয়ই সবাই শুনেছ। এই ম্যালে যাওয়ার পথে প্রচুর জামা কাপড়ের দোকান, খাবারের দোকান, প্রচুর কিছু রকমারি জিনিসপত্র এখানে বিক্রি হয়। যাবতীয় কেনাকাটা এই ম্যাল রোডের এখান থেকেই করতে হয়। আমরাও এখান থেকে প্রচুর সোয়েটার, টুপি এই সমস্ত কেনাকাটা করেছি। ম্যালের নাম যারা শোনোনি তাদের জন্য বলি যে ম্যাল হচ্ছে দার্জিলিং টাউনের হার্ট বলা হয়। এটা হচ্ছে নেহরু রোডের ওপরই অবস্থিত। এটা একটা ওপেন স্পেস যেখানে অনেক বেঞ্চ রাখা রয়েছে, যেখানে সবাই বসে চা কফি এসব খেতে পারে, আড্ডা মারতে পারে। সত্যি কথা বলতে দার্জিলিংয়ে বসে চায়ের কাপ খেয়ে অলসভাবে সময় কাটানোর সবথেকে ভালো জায়গা হচ্ছে এই ম্যাল। কোথাও না ঘুরেও কিন্তু পাহাড় আর ভ্যালির অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে এই ম্যালে বসলেই যথেষ্ট। এরপর চলে যাই পরের দিন। পরের দিন ঘুম থেকে উঠেই আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। পরের দিন হোটেলে ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল 2 করে আলুর পরোটা এবং আলুর তরকারি। অ্যামিও আমাদের সাথে সকালবেলা একটা আলুর পরোটা তরকারি দিয়ে খেয়ে নিয়েছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম আবার ম্যালের দিকে। ম্যালের ডান দিক দিয়ে গিয়ে ঠিক বাঁ দিকেই পড়ে এই মহাকাল মন্দির। মহাকাল মন্দিরে শিব আর বুদ্ধের একসাথে মিলন রয়েছে, যেখানে দুটো ভগবান একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। দার্জিলিং শহরের সবচেয়ে উঁচু জায়গায় রয়েছে এই মহাকাল মন্দিরটা।
মহাকাল মন্দিরের গর্ভে শিবের পাশাপাশি কিন্তু বুদ্ধেরও মূর্তি রয়েছে। এই মহাকাল মন্দিরকে ঘিরে ছড়িয়ে রয়েছে ছোট ছোট আরও অনেক মন্দির, ছোট কালী মন্দির, দুর্গা, গণেশ এবং হনুমান মন্দির। হিন্দু ও বৌদ্ধদের আরাধনার প্রতীক হিসাবে রয়েছে সারিবদ্ধভাবে সাজানো অনেক ঘণ্টা এবং প্রেয়ার ফ্ল্যাগ। এই গোল মন্দিরটার মাঝখানে শিবলিঙ্গ ও বুদ্ধমূর্তির সাথে হিন্দুদের ব্রাহ্মণ পুরোহিত ও বৌদ্ধদের সন্ন্যাসীকে একসাথে নিজের নিজের আরাধ্য ভগবানের অর্চনা করতে দেখা যায়, যেটা কিন্তু অন্য কোথাও তোমরা দেখতে পাবে না। তাই অবশ্যই দার্জিলিংয়ে আসলে মহাকাল মন্দির দেখো। এরপর আমরা বেরিয়ে পড়লাম জাপানি টেম্পল এবং পিস প্যাগোডা দেখতে। দার্জিলিংয়ের একটা প্যানোরামিক ভিউ কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত পাওয়া যায় এই পিস প্যাগোডার টপ ভিউ থেকে। এই জাপানি টেম্পলে দিনে দুবার প্রেয়ার হয়, সকাল এবং বিকেল 4:30 থেকে 6 পর্যন্ত। সেই সময় সকলকে আসতে দেয়। এরপর আমরা চলে গেলাম তেনজিং রক দেখতে। এখানে যারা রক ক্লাইম্বিং করতে পছন্দ করে তাদের জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানা এবং রোপওয়ে এর আগে আমাদের ঘোড়া ছিল বলে সেখানে আর আমরা ঢুকলাম না। দূর থেকে সুন্দর একটা পাখির কলরব শোনা যাচ্ছে। একসাথে সব পাখিরা ডাকলে যেরকম দূর থেকে শোনা যায় সেরকম, হয়তো ফোনে সাউন্ডটা আসবে না, কিন্তু খুব ভালো লাগছে। এর আগে তেনজিং রক ছিল, ওখানে রক ক্লাইম্বিং যারা করে সে ব্যবস্থা ছিল, কিন্তু আজকে বন্ধ। আর এই যে এখানটায় এসেছি, এই ভিউ পয়েন্টে চা বিক্রি হয়, চা পাতা। আমরা চা পাতা কিনবো বলেই এখানে এসেছিলাম, কিন্তু আজকে এদের স্ট্রাইকের জন্য সমস্ত দোকান বন্ধ। আমরা এখন মোমো খেতে এসেছি। এখানে আসা থেকে আমরা শুধু মোমো খাচ্ছি আর কি খাচ্ছি, চাউমিন। আমি যেখানে যাই সেখানকার খাবার খেতেই বেশি পছন্দ করি, সেই সময় আমরা বাড়িতে তো অন্য কিছু খাই, এইরকম খাবারগুলো বেশ ভালো লাগে। ছোট রেস্টুরেন্টে এসেছি, সেখানে মোমো খাবো বলে এসেছি। সারাদিন ঘোরাঘুরির পর আবার আমরা ম্যালে এসে সন্ধ্যে থেকে সবাই খাওয়া দাওয়া করলাম, আড্ডা মারলাম, বেশ ছুটিয়ে এনজয় করলাম এই কটা দিন। Feeling lost, feeling great, popping off, singing straight, never stop, never changed. All the stuff. Kemon bani chhe chowmin ta? পরের দিন আমাদের বাড়ি ফেরার পালা, রাতে ট্রেন। সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম আমরা মিরিকের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে মিরিকের পথে আমরা সুন্দর একটা পাইন গাছের জঙ্গল দেখতে পেলাম, সেটা সত্যিই খুব সুন্দর, যেখানে প্রচুর পাইন গাছ এবং চারিদিকে কুয়াশায় ঢাকা একটা দারুণ পরিবেশ, ভুতুড়ে আর গা ছমছমে একটা পরিবেশ। এই জায়গাটায় আসলেই তোমরা ভূতের সিনেমার কথা মনে করতে পারো, তবে জায়গাটা কিন্তু খুবই স্লিপারি, খুব সাবধানে কিন্তু ওপরে উঠতে হয়। ওপরে উঠে আমরা দারুণ পাইন বনের মাঝখানে প্রচুর প্রচুর ফটো তুলেছি আর একটু গা ছমছমে পরিবেশটাকে উপভোগ করেছি, বেশ ভালো লাগলো এই জায়গাটা। এরপর পাইন বন পেরিয়ে আমরা ঢুকলাম নেপাল বর্ডারে। আমরা এখন এসেছি নেপাল বর্ডার। এখানে সমস্ত নেপালি জিনিসপত্র বিক্রি হচ্ছে এদিক ওদিক, প্রচণ্ড ছোট ছোট দোকান, খুব সুন্দর সুন্দর এদের হাতের কাজ, বিভিন্ন ড্রাগনের ছবি আঁকা, সমস্ত কাপ, ব্যাগ, বিভিন্ন ফেংশুইয়ের জিনিস। দেখো সবাই এখান থেকে মার্কেটিং করছে, আমরাও বেশ কিছু মার্কেটিং করলাম। এটা হচ্ছে নেপাল বর্ডার। এখানে ঢোকার সময় SSB-দের আমাদের আইডি প্রুফ দেখাতে হয়েছে, তার আগে অবধি ভিডিও করতে পারিনি, অ্যালাউ ছিল না, তো এখানটা অ্যালাউ হলো বলে আমি তোমাদের দেখালাম। দার্জিলিং থেকে ফেরার পথে আমরা একটা টি গার্ডেন দেখতে পেলাম, এটার নাম হলো গোপাল ধারা টি এস্টেট। দারুণ সুন্দর, চারিদিকে চা বাগান, সবাই চা তুলছে, চোখের সামনে এতটা কাছ থেকে চা তোলাটা একমাত্র এই গার্ডেনটাই এসেই দেখতে পেলাম। আমার এটা বেস্ট টি গার্ডেন মনে হয়েছে। এই টি গার্ডেনের উল্টো দিকে এদেরই চায়ের দোকান রয়েছে, যেখানে বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায়। আমরা সেখান থেকে চাও কিনেছি। এখান থেকে আমরা সোজা চড়ে গেলাম মিরিক লেক দেখতে। মিরিক লেকটাও কিন্তু দারুণ একটা দেখার জায়গা, অনেকটা জায়গা,
কিন্তু খুব কম সময় আমাদের হাতে ছিল। দুপুরে এখানেই আমরা লাঞ্চ করলাম। এখানে প্রচুর খাবার দোকান রয়েছে, চারিদিকে সুন্দর ফুলের বাগান রয়েছে, রকমারি পাহাড়ি ফুল ফুটে রয়েছে চারিদিকে, সবুজে ঢাকা একটা দারুণ জায়গা। বাচ্চাদের তো মন এখানে এসেই ভালো হয়ে যাবে। কিন্তু আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে পুরো মিরিক লেকটা আমরা ঘুরে দেখতে পারিনি। এখানে ঘোড়ায় চড়ার কিন্তু সুবন্দোবস্ত রয়েছে, এখানেও পাহাড়ি পোশাক পরে কিন্তু ফটো তোলারও ব্যবস্থা রয়েছে। পুরো মিরিক লেকটা ঘুরে দেখতে না পেলেও যতটা সম্ভব হয়েছে দেখেছি, বেশ ভালো লাগলো। এরপর তো ফেরার পালা, আর ফেরার পালা বুঝতেই পারছো, দেখো ওরা দুজন দুজনের কেউ কিন্তু হাত ছাড়ছে না, ওদের মন খারাপ করছে ফিরতে। সত্যি এইরকম জায়গা ছেড়ে কার ফিরতে ইচ্ছা করে, আমাদেরই যেতে ইচ্ছা করছে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, তোমরাও কোথাও এরম সুন্দর বাচ্চাদেরকে নিয়ে কোথাও একটু ঘুরে এসো, দেখো ওদেরও মন ভালো থাকবে, তোমাদেরও মন ভালো হয়ে যাবে। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, সাথে থেকো সঙ্গে থেকো। আজকে যাই, টাটা।